তো আমি প্রথমে দেখিয়ে দিই আপনাদের যে আমি প্যান কার্ডটা অ্যাপ্লাই করেছিলাম প্রায় 12:30 11:30 দিকে। 11:00 আপনি দেখতে পাচ্ছেন এখানে, 11:30 দিকে আমি প্যান কার্ডটা অ্যাপ্লাই করেছিলাম। সেটা আমার কাছে এই যে আগলে দেখতে পাচ্ছেন, এবং আমার কাছে প্যান কার্ড চলে এসছে প্রায় 2:30 নাগাদ চলে এসছে প্যান কার্ড। আমার ইমেলে যে প্যান কার্ড ইমেল নম্বরটা দেওয়া ছিল সেই প্যান কার্ডটা ইমেল অ্যাড্রেসে আমার চলে এসছে। আমি এখান থেকে প্যান কার্ডটাকে ডাউনলোড করে সব কিছু কাজে ব্যবহার করতে পারবো। আমি আপনাদের প্রথম অ্যাঙ্গলিং স্লিপটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কখন আমি অ্যাপ্লাই করেছিলাম। এই যে দেখুন, আমি এটা প্যান কার্ডটা অ্যাপ্লাই করেছিলাম, নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন 23/7/2022 আমি এটা অ্যাপ্লাই করেছিলাম প্রায় 11:30 নাগাদ। আর প্যান কার্ডটা আমার কাছে চলে এসছে ইমেলে 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে প্যান কার্ডটা আমার কাছে চলে এসছে। তো বন্ধুরা, এই সহজ পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেবো। আমি একবার প্যান কার্ডটা আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে প্যান কার্ডটা আমার কাছে চলে এসছে প্রায় 2 ঘন্টার ভিতরে। এই যে দেখুন প্যান কার্ডটা। আমি আপনাদের অ্যাপ্লাই করার সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করতে হয় খুব সহজেই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে যাবেন। তো প্রসেসটা হচ্ছে, প্রথমে আপনি আপনার মন পছন্দ ব্রাউজারে যাবেন। আমি গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে গিয়ে যে সার্চ বার যে আছে ওইখানে আমি সার্চ করব অনলাইন প্যান অ্যাপ্লিকেশান। শুধু এটা লিখলেই চলে আসবে আপনার কাছে ইন্টারফেস। ওপেন করার সময় আপনাকে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে আপনার পিসিতে বা মোবাইলে, আপনি যেখানে করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনলাইন প্যান অ্যাপ্লিকেশান, এটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও সরাসরি পৌঁছাতে পারবেন সাইডে। দেখুন প্রথমে যে আমার মেন পেজটা এরকম ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। অ্যাপ্লাই অনলাইন রেখে তারপর যেদিকে রেজিস্টার্ড ইউজার, যদি আপনার কাছে টেম্পোরারি টোকেন নাম্বার থাকে তাহলে আবার রেজিস্টার ইউজার যাবেন। আমি প্রথমে অ্যাপ্লাই অনলাইন করছি, নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন করছি, এবং ক্যাটাগরিটা ইন্ডিভিজুয়াল করব। এবার টাইটেলটা হচ্ছে আমি স্ত্রী নিয়ে নেবো, যেহেতু আমি একটা ব্যক্তির করছি পুরুষের, তাই স্ত্রী করলাম। প্রথমে কিন্তু লাস্ট নেম দিতে হবে, অ্যাপ্লিকেন্টের লাস্ট নেম এখানটায় বসাবেন। আমি এখানে লাস্ট নেমটা বসিয়ে দিয়েছি। তারপর দেখুন ফার্স্ট নেম আছে, মিডিল নেম আছে, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন। আমার যেহেতু মিডিল নেম নেই তাই আমি ফার্স্ট নেমটাই দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন দেখুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আপনাকে কমপ্লিটলি আধার কার্ডে যেটা আছে ওটা বসাতে হবে। আমি এটা বসিয়ে দিচ্ছি ডেট অফ বার্থটা। আপনাদেরও অ্যাপ্লিকেন্ট যেটা আছে, অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থ ওইটা আপনারা সিম্পলি ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন। আমার ডেট অফ বার্থটা এখান থেকে বসিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো এখানটা ইমেল আইডি দিয়ে দেবেন, যে ইমেল আইডি আপনার প্যান কার্ডটি আসবে বা টেম্পোরারি টোকেন নম্বর বা ইমেল নম্বর আপনার ইমেলে আসবে, তাই ইমেল অ্যাড্রেসটা ভালো করে বসাবেন এখানে। তারপর দেখুন মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বরটাও আপনাকে ফিল আপ করতে হবে। আপনার মোবাইল নম্বরে আপনার SMS আসবে, প্যান কার্ড যে হয়েছে বা অলোটেড প্যান কার্ডের যে SMS বা অ্যাংলোজমেন্ট নাম্বার, ওই SMSগুলো আসবে আপনার মোবাইলে। দেওয়ার পর দেখুন এখানে যে ক্যাপচা আছে ওই ক্যাপচাটা ফিল আপ করবেন, তার উপরে প্রপারটা টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে সিলেক্ট করবেন। তারপর কী করবেন, সাবমিট বাটন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে যেটাতে আপনি দেখতে পাবেন। দেখুন টেম্পোরারি টোকেন নাম্বার আপনার কাছে চলে আসবে, এবং আপনার ইমেলেও একটা SMS চলে যাবে, ইমেল চলে যাবে আপনার কাছে। তারপর দেখুন কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশান ফর্ম, ওটাতে সিম্পলি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে মেন পেজ অ্যাপ্লিকেশান ফর্মের যে মেন পেজ, গাইডলাইন্স, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস, ইও কোড, এখানে দেখুন সাবমিট ডিজিটালি থ্রু ইকুয়াইসি অ্যান্ড ইসাইন আছে। প্রথমেরটা সিম্পলি সিলেক্ট করলে কী হবে, পেপারলেস একদম আধার কার্ড থেকে ডিটেলসটা নিয়ে নেবে। এখানে গাইডলাইন্সগুলো দেওয়া আছে, আপনি চাইলেও পড়তে পারেন, আমি প্রথম থেকে পড়ে নিয়েছি, আপনি চাইলেও পড়তে পারেন। এখানটায় প্রথম সাবমিট ডিজিটালি থ্রু ইকুয়াইসি অ্যান্ড ইসাইন করলে কী হবে, আপনাকে কোনো ছবি বা সিগনেচার কোনো আপলোড করতে হবে না। এখানে দেখুন তারপর আছে হোয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, ইয়েস অ্যাপ্লিকেবল করবেন। তারপরে আধার কার্ডের যে লাস্ট 4টা সংখ্যা আছে এখানটায় বসাবেন। তারপরে এখানটা ভালো করে ফিল আপ করে দেওয়ার পর এখানটায় করবেন অবশ্যই ইয়েস করবেন, যে প্যান কার্ডের ছবিটা ফটোগ্রাফটা এখানটায় ইয়েস করবেন। তারপর দেখুন নেম অ্যাজ পার আধার, ওইটা করার দরকার নেই, আধার থেকে নিয়ে নেবে ওইটা ডিটেলসটা। তারপরে দেখুন ফুল নেম অফ দি অ্যাপ্লিকেন্ট, ফাদার্স নেমও আছে, ডেট অফ বার্থও আছে।
জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পর হ্যাভ ইউ এভার বিন নোন বাই এনি আদার নেম, এটা সিম্পলি নো করবেন। নো করার পর এখানটায় ফাদার যে নেম আমি বলেছিলাম আগে, ফাদার নেমটা দিয়ে দেবেন। আর এখানটায় যে সিঙ্গেল প্যারেন্ট মাদার, ওইটা আপনি নো করবেন অবশ্যই। এবার দেখুন, ফাদারের লাস্ট নেম প্রথমে দিতে হবে, তারপরে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে মিডিল নেম একই সিস্টেম। তারপরে দেখুন প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দি প্যান কার্ড, ফাদার নেম করবেন। যদি কারোর মায়ের নাম রাখেছেন তাহলে মায়ের নামও করতে পারেন। তারপর সিম্পলি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। ডিজিটালি সাবমিট ডিজিটালি থ্রু ইকোয়েশন অ্যান্ড ই সাইন, ওইটা করার পর আপনার কাছে একটা এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনি আপনার সিম্পলি এও কোড যদি জানা না থাকে তাহলে এখান থেকে স্টেট এবং সিটি সিলেক্ট করে আপনি আপনার এও কোডটা জানতে পারবেন। এই কোডটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে সিম্পলি নেক্সট বাটন যে আছে ওইখানটায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন গাইডলাইন্স, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস, এও কোড আমার ফুলফিল কমপ্লিট আমি ফিল আপ করে দিয়েছি, আপনারাও এখানে চাইলে বসাতে পারবেন। তারপর দেখুন ডিক্লারেশানটা আপনি হিমসেল্ফ করবে, এবং যে আপনি যেখান থেকে আপনি প্যান কার্ডটা অ্যাপ্লিকেশান করছেন, আপনার গ্রামের নাম বা আপনার শহরের নাম, ওইখানটাই আপনি ঠিকানাটা বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। আর যদি দেখুন প্রুফ অফ আইডেন্টিটি, ওইগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ আপনার আধার কার্ড থেকে ডিটেলসটা ওইখান থেকে সরাসরি নিয়ে নেবে। তারপর দেখুন আধার কার্ডের যে ফার্স্ট 8টা সংখ্যা এখানে বসাতে হবে। প্রথমে আপনি 4টা সংখ্যা বসেছিলেন, তারপরে দেখুন এখানে 8টা সংখ্যা বসাতে বলছে, এখানে 8টা সংখ্যা বসিয়ে দেবেন। তারপরে আসে দেখুন ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এটা আপনি যে প্রথমে ফিল আপ করেছিলেন চলে এসছে, ডেট অফ বার্থও চলে এসছে। এখানটায় আধার কার্ডের ছবি অনুযায়ী প্যান কার্ডের ছবিটা বানাতে যেতেন, এখানে ইয়েস করবেন। তারপরে ফিজিক্যাল প্যান কার্ড রিকোয়ার্ড, এটা অবশ্যই তো সিলেক্ট করতে হবে, বাই ডিফল্ট এটা সিলেক্ট হয়ে আসে। তারপর দেখুন বাবার নাম আছে, মায়ের নাম অপশনাল, পূরণ করার দরকার নেই। তারপরে দেখুন এখানে কন্ট্যাক্ট ডিটেলস, আমি নো ইনকাম করেছি। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ফ্যাড্রেস কিচ্ছু করার দরকার নেই, কারণ আধার কার্ড থেকে ডিটেলসটা সম্পূর্ণ নিয়ে নেবে এখানটায়। এবং আপনি 2 ঘন্টার ভিতরে আপনি আপনার যে প্যান কার্ডটা আছে আপনি আপনার ইমেলে পেয়ে যাবেন। এগুলো কমপ্লিটলি ফিল আপ করার পর এখানে দেখুন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর প্যান অ্যাপ্লিকেশন ই সাইন অ্যান্ড ইকোয়াইসি, আমার প্রথমটা ইকোয়াইসি আছে, তারপর ই সাইনও হবে আমার। রেগুলেশনটা করার পর প্রসিড বাটনে আপনি ক্লিক করবেন। আমি এটা প্রসিড বাটনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখুন যে পেমেন্ট গেটওয়ে আছে, ওই গেটওয়েটাতে আপনার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমি এখানে করবো অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম, আমি ড্রাফট নিয়ে ড্রাফটও করতে পারেন। পেটিএম করার পর দেখুন 106.90 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, ওইটা আপনি বাই ফোনপে, গুগল পে বা ইউপিআই, যে কোনো ইউপিআই থেকে পেমেন্ট করতে পারেন। তারপর দেখুন টার্মস অফ কন্ডিশন যেটা আছে আই এগ্রি করে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম, ওইখানে টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করলাম, দিয়ে প্রসেস টু পেমেন্ট করব। প্রসেস টু পেমেন্ট করার পর আমার কাছে যে পেমেন্ট গেটওয়েটা আছে ওইটা ওপেন হয়ে যাবে। ট্রানজ্যাকশন আইডি আপনি চাইলে এখানটা থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমি স্ক্রিনশট রাখছি না। তারপর দেখুন পে টু কনফার্ম করব, আমি কনফার্ম করার পর আমার পেজটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাচ্ছে। এবার এখান থেকে আপনি ডাইরেক্ট স্ক্যান করেও আপনি আপনার পেমেন্টটা করতে পারেন। আমি এখানে ইউপিআই সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমার যে ইউপিআই অ্যাড্রেসটা আছে, আপনার যেটা ইউপিআই অ্যাড্রেস আপনি এখানে ফিল আপ করবেন। আমি আমার ইউপিআই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি, অ্যাট দ্য রেট দেওয়ার পর এখানটা দেখিয়ে দেবে আপনার কী কী ইউপিআই অ্যাভেলেবেল আছে। আমি ওয়াইবেল করে এখানে ভেরিফাই যে ভিপিএ আছে ওইখানটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ভেরিফাইড হয়ে গেছে। তারপরে পে 106.90 টাকা দেখাচ্ছে, আমি ক্লিক করলে আমার ফোনপেতে একটা নোটিফিকেশান যাবে পেমেন্ট করার জন্য। আপনি চাইলে আপনি পেটিএমও করতে পারেন, অ্যামাজন পেতেও করতে পারেন, আমি ফোনপেতে চুজ করেছি। আমার যে পেমেন্ট আছে আমার মোবাইলে, আমি আমার নোটিফিকেশানটা এসছে, আমি সেখান থেকে পেমেন্টটা করব। তখনও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে এটাকেও প্রেস করে রাখবেন, কেননা পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনার মোবাইলে চলে আসবে খুব সহজেই। তো দেখুন আমার যে পেমেন্টটা ছিল ওইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে পেমেন্টটা, এখানটায় দেখিয়ে দিচ্ছে প্রসেসিং। তারপর যে ট্রানজ্যাকশান রিসিপ্ট আছে আপনি চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কেননা ভবিষ্যতে যদি কাজে লাগতে পারে, যদি পেমেন্ট ফেল হয়ে যায় তাহলে আপনি ওইটাকে রাখতে পারেন কাছে। সময় নিচ্ছে একটু, স্লিপটা বেরিয়ে গেছে, দেখুন
এমএন রিসিপ্ট বেরিয়ে গেছে আমার কাছে সামনে, আপনার কাছে ওইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর কন্টিনিউ বটনটায় সিম্পলি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এবার যে প্রসেসটা আছে, অথেন্টিক আধার ইজ প্রসেস ফার্দার দেখাচ্ছে। এখানে সিম্পলি আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনকে সিলেক্ট করলে, সিলেক্ট করার পর আধার অথেন্টিকেশন যেটা অপশানটা আছে ওইটাকে টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে আপনি কন্টিনিউ বাটনটা যে আছে কন্টিনিউ বাটনটাতে সিম্পলি ক্লিক করবেন। সরি, অথেন্টিকটা আপনি প্রথমে ক্লিক করবেন। যে দেখবেন ইউর রিকোয়েস্ট অফ আধার অথেন্টিকেশন ইজ সাকসেসফুল দেখাচ্ছে। তারপর দেখুন কন্টিনিউ, কন্টিনিউ উইথ ইকিউআইসি, ইকিউআইসিটা আপনি ক্লিক করলেন। যে এখানে বটনটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ইকিউআইসি, এখানটায় ক্লিক করলেন। ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। আপনি এখানটা থেকে যে ওটিপি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরে যোগ আছে, ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে সাবমিট করবেন আমার কাছে। তারপর যদি ওটিপি না যায় রিজেনারেট ওটিপি করতে পারেন আপনি। আমার কাছে ওটিপি চলে এসছে, আমি এখানটা ওটিপিটা সিম্পলি বসিয়ে দেবো, এন্টার করে দেবো ওটিপিটা। ওটিপিটা আসতে একটু সময় লাগবে, আবার কোনো কোনো সময় সঙ্গে সঙ্গে চলে এসছে আমার কাছে ওটিপি। তারপর দেখুন সাবমিট বাটন যে দেখতে পাচ্ছেন, ওই সাবমিট বাটনে সিম্পলি ক্লিক করবেন। একদম সহজ পদ্ধতি বন্ধুরা, একদম 2 ঘন্টার ভিতরে আপনি আপনার প্যান কার্ডটা আপনার ইমেলে পেয়ে যাবেন। একটা সমস্যা যেটা দেখতে পাবেন আপনারা, যে সিগনেচার নেই, সিগনেচার কোনো করার দরকার নেই, এটা আপনি আপনার মার্কারি পেন থাকলে করে নেবেন। তারপরে দেখুন কন্টিনিউ উইথ ই সাইন, ওটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর আবার যে আধার নম্বরটা এখানে ট্রান্সাকশন কন্ডিশনটাকে সিলেক্ট করে এখানে পুরো আধার নম্বরটা এখানে বসাতে হবে। এখানে বসিয়ে দেবেন পুরো আধার নম্বরটা, যে অ্যাপ্লিকেন্টের আধার নম্বর আছে। তারপরে দেখুন সেন্ট ওটিপি, মানে কি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, রেজিস্টার মোবাইল নাম্বারটা ওটিপি এখানে বসিয়ে দেবেন। আর যেটা বলছিলাম যে সিগনেচারটা আপনার কাছে যদি মার্কারি পেন থাকে, সিগনেচার যে ব্ল্যাঙ্ক আছে ওইখানটায় আপনি সিগনেচার করে নিয়ে প্যান কার্ডটাকে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন। কারণ আমি নিজে কোম্পানিকে ফোন করে জেনেছি কোনো সমস্যা হবে না এটাতে। দেখুন ওটিপি ভেরিফাইড হয়ে গেছে আমার। এবার আমার কাছে আমার যে অ্যাকনলেজমেন্ট পিডিএফটা ওটা ওপেন হয়ে যাবে, আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার কাছে এটা ওপেন পিডিএফ ফাইল হিসাবে চলে এসছে, এটা আমার ইমেলেও যাবে এরকম একটা পিডিএফ। আমি এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিয়ে ওপেন করে নিলাম। দেখুন অ্যাকনলেজমেন্ট নাম্বার আমার কাছে চলে এসছে, কোনো কিছু করিনি। যে সিগনেচার লেফট থাম ইমপ্রেশন হবে, এখানে কোনো সিগনেচার দেওয়ার দরকার নেই, কেননা এটা আপনার আধার কার্ড থেকে একদম লিঙ্ক হয়ে আছে, কোনো অসুবিধা হবে না। আপনি এখানটায় শুধুমাত্র মার্কারি পেন থাকলে প্যান কার্ডের উপরে সই করে দেবেন, সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।